বন্ধুরা আসসালামু আলাইকুম। এশিয়া কাপের পরপরই আবুধাবিতে শুরু হচ্ছে টি টেন লিগ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি টেন লিগে বাংলা টাইগার্স বাংলাদেশে মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশের সাকিব আল হাসান তিনি খেলবেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টিম বাংলা টাইগার্সের হয়ে। শুধু তাই নয়, তিনি কিন্তু চমক দেখিয়েছেন, তিনি আবার বাংলা টাইগার্সের অধিনায়ক হয়েছেন। এছাড়া বাংলা টাইগার্স পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরকে ধরে রেখেছে। আরও আছে বিশ্বখ্যাত তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান এর আগে প্রথম আসরে খেলেছিলেন টি টেন লিগে, এবার তিনি বাংলা টাইগার্সের নেতৃত্বে দিবেন। দেখা যাক বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব আল হাসান কতটুকু ভালো করেন। ধন্যবাদ।